অস্থির চালের বাজারে সিন্ডিকেটের হানা, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা। ভোজ্য তেলের পর বেড়েছে আটা, ময়দা ও চিনির দামও, মুক্তি চান ভোক্তা। পায়রা এলএনজি ভিত্তিক প্রকল্প থেকে সরে আসতে চায় বিদ্যুৎ বিভাগ, ঢেলে সাজানো হচ্ছে পরিকল্পনা, ভুল পদক্ষেপের খেসারত বলছেন বিশেষজ্ঞরা। অন্যান্য দেশের তুলনা করলে আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি। বিতর্কের মুখে পররাষ্ট্রমন্ত্রী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে দেশের মানুষ বেহেশতে আছে, মন্তব্য উপহাসের শামিল, দলের মধ্যেই সমালোচনা। বছরের পর বছর চা শ্রমিকদের মজুরি মাত্র 120 টাকা, 300 টাকা করার দাবিতে বিক্ষোভ 241টি বাগানে, অনির্দিষ্টকালের ধর্মঘট। এবং পাপনের বাসায় বৈঠকে সাকিব, বিসিবি কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা দেবেন চুক্তি নিয়ে, অধিনায়ক ইস্যু সমাধানের পরই হবে এশিয়া কাপের দল ঘোষণা।